গুড মর্নিং, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব অ্যানিমিয়া নিয়ে, মানে রক্তাল্পতা। আমাদের শরীরে কম বেশি রক্তাল্পতা আছেই, আর যেটা অধিক মাত্রায় বেড়ে গেলে আমাদের বিভিন্ন রকম সমস্যা আসে। তো কিছু খাবার যা আমরা দৈনন্দিন জীবনে যদি খেতে পারি, তো 2 সপ্তাহের মধ্যে আমাদের হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক হয়ে যায়। তো পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল থাকে 13 গ্রাম পার ডিএল, 13 থেকে 17, আর মেয়েদের ক্ষেত্রে সেটা নর্মাল রেঞ্জ হচ্ছে 12 থেকে 15। তো প্রথমে জানতে হবে যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলে আমাদের কি কি সমস্যা হয়। দু একটা কারণ আমি বলবো, যে উপসর্গগুলো দেখে আমরা নিজেরাই ফিল করতে পারবো যে আমাদের শরীরে রক্ত শূন্যতা হয়েছে। তার প্রথম উপসর্গ হলো ভীষণ দুর্বল লাগা, মানে উইকনেস। কোনো একটা কাজ করছি, হাঁপিয়ে যাচ্ছি। তো এটা ব্লাড প্রেশার লো হওয়ার কারণেও হয়, অন্যান্য কারণেও হয়। আবার অ্যানিমিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে এটা ভীষণভাবে হয়, হাঁপিয়ে যাওয়া, অতিরিক্ত ঘাম হওয়া। তো এরকম যদি কোনো ফিলিং হয়, তো তখন বুঝতে হবে যে সামহাও আমার রক্তে হিমোগ্লোবিন পরিমাণটা কমেছে। বাইরে প্রচুর আওয়াজ আসছে, যাই হোক। আর দ্বিতীয় কারণ একটা হয়, মাথা ঘুরে যায়। হঠাৎ আমরা বিছানা থেকে উঠে দাঁড়াচ্ছি, মাথাটা একটা চক্কর মারলো। তো এই বিভিন্ন উপসর্গগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের হিমোগ্লোবিন কম হয়েছে। তো যে কয়েকটা খাবার আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো যদি আপনারা ডেলি বেসিসে খেতে পারেন, তাহলে আপনাদের রক্তাল্পতাটা ঠিক হয়ে যাবে। তার প্রথম যে খাবারটা আমি বলবো সেটা হচ্ছে কুলেখাড়া শাক। তো আমরা অনেকেই জানি কুলেখাড়া শাক খেলে আমাদের হিমোগ্লোবিন ঠিকঠাক হয়ে যায়, কিন্তু কিভাবে খেতে হয় এটা আমরা অনেকেই জানি না। তো কুলেখাড়া শাক আপনারা সেদ্ধ না করে কচি পাতাগুলো নিয়ে পেস্ট করে নেবেন বা থেতো করে নেবেন, তারপরে নিংড়ে যে জলটা বেরোচ্ছে তার সাথে যে কোনো সাইট্রাস জাতীয় ফল, লেবু হতে পারে, ছোট্ট পাতি লেবু বা মৌসাম্বি লেবু, সেটা নিংড়ে সাইট্রাসটা মিশিয়ে খাবেন। কেন? কারণ কুলেখাড়ার শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে এবং ভিটামিন সিও আছে। কিন্তু আপনারা যদি আরও বাড়তি ভিটামিন সি দেন, তাহলে কি হবে, ওটা তাড়াতাড়ি আমাদের শোষণ করতে কাজে লাগবে। ভিটামিন সি আয়রন শোষণে কাজে লাগে। আর যদি আমরা এটাকে সেদ্ধ করে খাই, তাহলে ভিটামিন সির কার্যক্ষমতা অনেকটা কমে যায়, কারণ যেটা ফুটন্ত হবে সেখানে ভিটামিন সি থাকবে না। এই কারণেই গরম দুধে ভিটামিন সি থাকে না। এক হলো কুলেখাড়া শাক, দ্বিতীয় হলো বিট। বিটে প্রচুর পরিমাণে আয়রন অ্যান্ড ভিটামিন সি আছে এবং আদার্স মিনারেলসও আছে। তো যদি বিটকে আমরা জুস করে খাই, সেম প্রসেস, বিটকে পেস্ট করে নিলাম, জুসটা নিগড়ে নিলাম, তার সাথে ভিটামিন সি আর একটু ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ ছড়িয়ে যদি আমরা খেতে পারি, তাহলে এটা আমাদের হিমোগ্লোবিন লেভেলকে বাড়াতে কাজে লাগে। ফলের মধ্যে যে ফলটা আমি আপনাদেরকে বলবো, সেটা পার ডে একটা করে খাবেন, দুটো মিলের মাঝে। খালি পেটে ফল খাবেন না, ভাত খাওয়ার পরে খেতে পারেন, আবার সকালে মিড মর্নিংয়ে ব্রেকফাস্টের পর খেতে পারেন। সেটা হচ্ছে বেদানা। বেদানা প্রচুর পরিমাণে আয়রন আছে, এই কারণে বেদানার স্বাদটা একটু কষাটে। তো বেদানা খুব বেশি খেলে আমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে কনস্টিপেশন হয়, পেট টাইট হয়ে যায়। তো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তারা উইকলি 3টে খান, যাদের কনস্টিপেশনে প্রবলেম নেই তারা 7 দিনে 7টা খান। আপনারা 2 সপ্তাহ কন্টিনিউ করুন, তাহলে দেখবেন আপনাদের হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল লেভেলে চলে এসছে। এছাড়া গ্রিন লিফি ভেজিটেবলস অনেক আছে যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে খেতেই পারেন। চেষ্টা করবেন যে ভাত খাওয়ার পরে একটা করে সাইট্রাস ফল খেতে। যদি সাইট্রাস ফল বাড়িতে না থাকে, আপনারা পাতি লেবুটা 1 গ্লাস জলের সাথে নিংড়ে নেবেন, দেন সেই 1 গ্লাস জল আপনারা খাবেন। তো হিমোগ্লোবিন লেভেল যদি আমাদের ঠিক থাকে, তো শরীর মানে এমনিতেই অনেক বলিষ্ঠ লাগে। আর আমরা ভাবি যে অ্যানিমিয়া হয়েছে, এটাকে আমরা ইগনোর করতে থাকি, এর থেকে কিন্তু পরবর্তীকালে অনেক সমস্যা হয়। দীর্ঘদিন থাকলে আমাদের
রক্ত যদি রক্তকণিকা ঠিকঠাকভাবে তৈরি করতে না পারে সেক্ষেত্রে আমাদের লিউকোমিয়া হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে। ছেলেদের থেকে মেয়েদের এই প্রবলেম বেশি দেখা দেয়, কারণ আমাদের মেয়েরা মানে এভরি মান্থে আমরা কিছুটা ব্লাড লস করি। এমনিতে মেয়েরা খাওয়া দাওয়া খুব কম করি একটা কম্পারেটিভলি একটা ছেলের তুলনায়। তো আমাদের ইন্ডিয়াতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছেই আমাদের। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার বাদে অনেক অ্যানিমিয়া হয়, পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। যাই হোক, এখন আমরা নর্মাল অ্যানিমিয়ার গল্পগুলো এখানে আমি বলতে এলাম। তো তিনটে খাবার জোর দিয়ে দিলাম, একটা হচ্ছে বেদানা, দুটো হচ্ছে বিট, তিনটি হচ্ছে কুলেখাড়ার শাক। এছাড়া আপনারা গ্রিন লিফি ভেজিটেবলস খান, ফল খান, আর টাইম মতো জল, আর একটু বাইরে খাওয়া দাওয়া অ্যাভয়েড করুন। আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে না জেনে আমরা বিভিন্ন রকমের মেডিসিন খেয়ে থাকি, যেটা আমাদের শরীরে অনিষ্ট করে। আর 10 কি 11, 10-এর উপর যদি হিমোগ্লোবিন লেভেল থাকে তাহলে মেডিসিন খাওয়ার দরকার নেই। আপনারা ঘরোয়া খাবার খেয়ে হিমোগ্লোবিন লেভেলটাকে রিচ করানোর ট্রাই করুন। 10-এর নিচে যদি হিমোগ্লোবিন লেভেল বেড়ে যায় তখন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।